আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিবিধ খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর। বার্তা কক্ষে আপনাদের সাথে আছে আমি ফরিদা আক্তার রোজি। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। মানবতা বিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে লন্ডনে সভা। মাওলানা শেখ নূরে আলম হামিদের সম্মানে গণ সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মাহমুদুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের প্রতিবাদ সভা। শুনছিলেন শিরোনামগুলো, এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। লন্ডনে অবস্থানরত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের সাথে সংশ্লিষ্টদের দেশে ফেরত পাঠানো এবং অপরাপর অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নুরুজ্জামানের তোলা ছবি নিয়ে লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার এম এ আর মুরাদ। লন্ডনে অবস্থানরত মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িতদের দেশে ফেরত পাঠানো ও অপরাপর অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে লন্ডনে প্রবাসী বাঙালিদের সভা। শুরুতেই সাবার ট্র্যাজেডিতে নিহত ও আহতদের প্রতি সহানুভূতি প্রকাশ করে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন উপস্থিত প্রবাসীরা। এ সময় মানবতা বিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। যারা বিচারের প্রক্রিয়াধীন আছে তাদের বিচার অবিলম্বে যাতে আগামী নির্বাচনের আগে এই প্রবাসীরা দেখতে চায়। আমাদের একটাই দাবি, যুদ্ধ অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই। ব্রিটিশ মূলধারার রাজনৈতিক, সাংবাদিক, সমাজকর্মীরাও এতে সংহতি প্রকাশ করেন। That there is huge support in Bangladesh for these hearings, and I think it is incumbent on us to support the Bangladeshi people to move on as a nation. We want Razakar free Bangladesh. পুরুষদের পাশাপাশি নারী ও শিশুরা অংশগ্রহণ করে দেশের বর্তমান সাম্প্রদায়িকতার তীব্র নিন্দা জানান। আমাদের নারীদেরকে পিছনের দিকে পাঠিয়ে দিচ্ছে, নারীরা যে অগ্রগামী সেটা তারা মেনে নিতে চাচ্ছে না, সেই প্রতিবাদ করার জন্য আমরা এখানে এসেছি। এই রাজাকারের ফাঁসির দাবি জানাতেই আমরা এখানে এসেছি। We are here today to support Bangladesh and we want justice and we will get justice. সভা শেষে এক মিছিল পূর্ব লন্ডনের কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে আবার পার্কে এসে শেষ হয়। লন্ডনের বাঙালিদের প্রাণকেন্দ্র খ্যাত এই আলতাবালি পার্কের মহাসমাবেশ থেকে শতাধিক প্রবাসী বাঙালি দাবি করেছেন অনতিবিলম্বে যেন মানবতা বিরোধী অপরাধীদের বিচার প্রক্রিয়ার সাথে জড়িত সকল অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি প্রদানের মাধ্যমে কলঙ্কমুক্ত করা হয় বাংলাদেশকে। লন্ডন থেকে এম এ আর মুরাদ, চ্যানেল আই। সংবিধানে বিসমিল্লাহি রহমানের রাহিম, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্স্থাপন সহ ইসলাম ধর্ম কটুক্তিকারীদের শাস্তি প্রয়োগের দাবি জানিয়েছেন মাওলানা শেখ নূরে আলম হামিদের সম্মানে আয়োজিত গণ সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের বক্তারা। হেফাজতে ইসলাম ইউকে এই সংবর্ধনা সভার আয়োজন করে। রবিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি ব্যাংকুইটিং হলে আয়োজিত সভাটি সভাপতিত্ব করেন হজরত মাওলানা শায়ক আব্দুল আহাদ। মাওলানা শেখ বদরুল আলম হামিদির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুফতি বোরহানউদ্দিন আহমেদ আব্দুল কাদির সালে, মাওলানা হাসনাত, মাওলানা আবু সাঈদ, মাওলানা হাফেজ মনিরুদ্দিন, শামীম খান, মাওলানা সদরুজ্জামান খান, মিনহাজ উদ্দিন মিলাদ, মাওলানা নাইম, ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রাজা রেজা আহমেদ ফয়সাল চৌধুরী শোয়েব সহ সর্বদলীয় উলামায়ে কেরাম এবং স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সদ্য কারামুক্ত নেতা বরুণা মাদ্রাসার ভাইস প্রেসিডেন্ট মাওলানা শেখ নূরে আলম হামিদি দেশে বেড়াতে গিয়ে যে নির্যাতনের শিকার হয়েছেন তার বর্ণনা দেন। তিনি দাবি করেন তাকে অন্যায়ভাবে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। তিনি এসব হামলা এবং হামলাকারীদের শাস্তি দাবি করেন। পাশাপাশি দেশে শীর্ষ আলেমের দিন, ইমাম, খতিব ও সাধারণ মুসল্লিদের উপর হামলা ও জেল জুলুম বন্ধের দাবি জানানো হয়। দৈনিক আমারদের সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার ও আমার দেশের প্রকাশনা বন্ধের প্রতিবাদে লন্ডনে অনুষ্ঠিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সমাবেশে বক্তারা অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন। শুক্রবার পূর্ব লন্ডনের হ্যানবেরি স্ট্রিটস্থ মন্টি ফিউরি সেন্টারে
দৈনিক আমার দেশ লন্ডন অফিসের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিলেতে কর্মরত সংবাদকর্মীরা এ দাবি জানান। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সমাবেশে ঢাকার সাভারে নয়তলা ভবন ধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয় এবং দোয়া করা হয়। বিশিষ্ট সাংবাদিক নজরুল ইসলাম বাসনের সভাপতিত্বে দৈনিক আমার দেশের লন্ডন প্রতিনিধি ব্যারিস্টার তারেক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন লন্ডন সফররত সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদের প্রতিষ্ঠাতা সম্পাদক মুক্তাবিসু নূর। চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী শোয়েব, সাপ্তাহিক জনমত সম্পাদক নবাবুদ্দিন, সাপ্তাহিক পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ বেলাল, পত্রিকা সম্পাদক এমদাদুল হক চৌধুরী, সাপ্তাহিক বাংলা পোস্টের প্রধান সম্পাদক কে এম আবু তাহের চৌধুরী, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক শেখ মোজাম্মেল হোসেন কামাল, সাপ্তাহিক বাংলা মিরর বাংলাদেশ সাপ্তাহিক বাংলা মিরর সম্পাদক আব্দুল করিম গনি প্রমুখ। উপস্থিত ছিলেন সাপ্তাহিক নতুন দিনের নির্বাহী সম্পাদক তাসির মাহমুদ, নারী ম্যাগাজিন সম্পাদিকা শাহনাজ সুলতানা, ফারহান মাসুদ খান, চ্যানেল এস এর মোহাম্মদ জুবায়ের, সাপ্তাহিক সুরমার আহমেদ ময়েজ, দৈনিক আমার দেশের বিশেষ প্রতিনিধি ওলিউল্লাহ নোমান, সাপ্তাহিক বাংলা সংলাপ সম্পাদক মোশাহিদ আলী, মাসিক দর্পণ সম্পাদক রহমত আলী, ইউকে বিডি নিউজ সম্পাদক শোয়েব কবির, সাপ্তাহিক বাংলাদেশের বার্তা সম্পাদক মোহাম্মদ কয়েস আলী সহ আরও অনেকে। লন্ডন থেকে সম্প্রচারিত বাংলা রেডিও বেতার বাংলা শ্রোতাদের একসুতোয় বাঁধার লক্ষ্য নিয়ে বেতার বাংলা শ্রোতা ফোরামের নতুন কমিটির অভিষেক ও বাংলার নতুন বছরকে বরণ করে নিতে বেতার বাংলা শ্রোতা ফোরাম রবিবার পূর্ব লন্ডনের একটি মিডিয়া একাডেমিতে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি মুহিব চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবিদ হোসেন অপুর পরিচালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেতার বাংলার প্রধান নির্বাহী নাজিম চৌধুরী, মোস্তাক বাবুল, শ্রোতা ফোরামের হোসনে আরা মতিন, আফসার খান সাদেক, নজরুল ইসলাম অকিব সহ অন্যরা। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বেতার বাংলার জয়নাল আহমেদ খান, ইয়াসমিন কিবরিয়া ও শ্রোতা ফোরামের ইভা আহমেদ, ফখরুল হক লুকুর যৌথ পরিচালনায় এতে শ্রোতা ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন। মিল্টন কিংস বিএনপির উদ্যোগে বিরোধী দলের কেন্দ্রীয় নেতাদের মুক্তি, ইলিয়াস আলীর সন্ধান, সাভার ট্র্যাজেডির প্রকৃত দোষীদের বিচার, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি এবং আগামী সাধারণ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মিল্টন কিংসের স্থানীয় একটি রেস্তোরাঁয় এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুল ওদুদ সাহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তৈবুর রহমান এবং সাংগঠনিক জামালউদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিয়া মনিরুল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, শাহ আক্তার হোসেন টুটুল, সাবেক যুগ্ম সম্পাদক এম এ রৌফ, সাবেক ত্রাণ এবং পুনর্বাসন সম্পাদক খসরুজ্জামান খসরু প্রমুখ। উপস্থিত ছিলেন লুটন বিএনপি নেতা মঞ্জুর আহমেদ শাহনাজ, এমদাদুল হক পাবিল, মিল্টন কিংস বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, কামরুজ্জামান কমরু, সুফি মিয়া, আব্দুর রৌফ, সুনফর আলী সহ আরও অনেকে। ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের কার্যকরী কমিটির দ্বিবার্ষিক সভা ও নির্বাচন রবিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের বিদায়ী সভাপতি দেলোয়ার হোসেন লেবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার আহমেদ শাহানের পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় সংগঠনের আর্থিক রিপোর্ট প্রকাশ করেন সংগঠনের ট্রেজারার আব্দুল বাসির। আলোচনায় অংশ নেন কাউন্সিলর আমিনুর খান, কমর উদ্দিন, মুজিবুর রহমান খান, তৌসুর আলী, আতাউর রহমান, জমির উদ্দিন, আলাউদ্দিন আহমেদ, ডাক্তার মাসুক উদ্দিন সহ সংগঠনের সদস্যরা। সভার দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত দ্বিবার্ষিক নির্বাচনের জন্য গঠিত সাবজেক্ট কমিটি আগামী দুবছর জন্য ডাক্তার মাসুক উদ্দিনকে সভাপতি এবং দেলোয়ার আহমেদ শাহানকে সাধারণ সম্পাদক ও আব্দুল বাসিরকে ট্রেজারার করে নতুন কমিটির নাম ঘোষণা করেন। নির্বাচিত এই তিনজন পরবর্তীতে সংগঠনের সকল সদস্যের সাথে সমন্বয়ের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করবে বলে জানানো হয়েছে। সাসেক্স বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সভা এবং নির্বাচন গত 28 এপ্রিল ওয়ার্থিংয়ের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের বিদায়ী সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মির্জা শাহিন বেগের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের সভায় বক্তব্য রাখেন সহসভাপতি তোফাজ্জল হোসেন শফিক মিয়া, সংগঠনের আর্থিক রিপোর্ট প্রকাশ করেন সংগঠনের কোষাধ্যক্ষ মাহতাব মিয়া। উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের নেতা মোহাম্মদ ওয়াহিদ, আব্দুল গফুর, মিলাদ হোসেন চৌধুরী, আশকর আলী, মামুনুর রশিদ, রাজা মিয়া, সুজন মিয়া এবং কমিউনিটি নেতা আব্দুল মালিক প্রমুখ। সভার দ্বিতীয় পর্বে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন তোফাজ্জল হোসেনকে সভাপতি, মোহাম্মদ ওয়াহিদকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করা হয়। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে বার্মিংহামে উদ্বোধন করা হলো ইউরো ফুডের সর্ববৃহৎ স্টোর মাসালা বাজারের নবম শাখা। লিডস বাংলাদেশি সেন্টারের বোর্ড অব ডাইরেক্টরদের নির্বাচন অনুষ্ঠিত হয়।